স্পন্সার্ড বাই টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে হার্ট অ্যাটাক। আপনার প্রশ্ন ও মতামত জানান 02410104 এই নম্বরে। হার্ট অ্যাটাক সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে আছেন ডাক্তার HI লুৎফর রহমান খান, প্রাক্তন বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বলবো। হার্ট অ্যাটাকের বিষয়ে কথা বলার আগে আমরা আগে জানতে চাইবো যে হৃদরোগ বলতে আমরা কী বুঝি এবং হৃদরোগের কী কী ধরন হতে পারে। ধন্যবাদ। আসলে হৃদরোগ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে হার্টের রক্তনালীতে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্লকের সৃষ্টি হয়, তাহলে তার ডিস্টাল যে মাসলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়, এই অবস্থাকে হার্ট অ্যাটাক বলা হয়। কিন্তু শুধু হার্ট অ্যাটাক হৃদরোগের প্রধান কারণ নয়, হৃদরোগের অনেকগুলো কারণ রয়েছে। উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ হতে পারে, সেটা বাতজ্বরজনিত ভালভের সমস্যা হতে পারে, হার্টের মাসলের ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, এই সব কিছুই কিন্তু হৃদরোগের অন্তর্গত। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক। আচ্ছা স্যার, হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কী বুঝবো? হার্ট অ্যাটাক সাধারণ দর্শক এটিকে কীভাবে আসলে ডিফাইন করতে পারে? আসলে হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি, দর্শকও জানে, হৃদরোগীরা তো আরও বেশি জানে। সেটা হচ্ছে হার্টের রক্ত চলাচলের জন্যে, তার যে মাসল আছে মায়োকার্ডিয়াম, সেখানে রক্ত চলাচলের জন্যে, সেখানে খাদ্যের যে নিউট্রিয়েন্টগুলো আছে, সারবস্তু আছে, অক্সিজেন আছে, সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য হার্টের নিজস্ব দুটি রক্তনালী থাকে। এটাকে বলা হয় করোনারি আর্টারি, একটা রাইট করোনারি আর্টারি আর একটা লেফট করোনারি আর্টারি, এবং অনেক শাখা প্রশাখা থাকে। এইগুলো যদি কোনো কারণে ব্লক হয়ে গিয়ে সেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অথবা কোনো ব্লকের তৈরি করে, এবং সম্পূর্ণ পরিমাণ রক্ত ব্লক যদি তৈরি হয়, ডিস্টালি কোনো ব্লাড যেতে পারছে না, সেই সময় হার্ট অ্যাটাকের তৈরি হয়। আচ্ছা আচ্ছা স্যার, এই যে ব্লক হয়ে যায় আপনি যেরকমটি বললেন, সেটির পেছনে আসলে কারণ কি? কি কারণে ব্লক হয়ে যায়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন ব্লক হয়। এটা বিভিন্ন কারণে হয়। এর মধ্যে যে কারণে হয় সেগুলোকে আমরা সাধারণত হার্টের রিস্ক ফ্যাক্টর অথবা ঝুঁকিপূর্ণ বিষয়সমূহ বলে আখ্যায়িত করে থাকি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ধূমপান করা। আচ্ছা। দ্বিতীয় যেটা, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া। তারপরে উচ্চ রক্তচাপ যাদের আছে সেটা অনিয়ন্ত্রিত রাখে, যদি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত না থাকে। আরেকটা হলো শারীরিক পরিশ্রমের অভাব। আজকালকার দিনে বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা বসে কাজ করি কিন্তু হাঁটাচলা করি না, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করি না। আরেকটা বিষয় হচ্ছে যে শরীরের ওজন যদি অতিরিক্ত থাকে, মেদবহুল শরীর, শরীরের স্থূলতা। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, পারিবারিক অফিসিয়াল হতে পারে, সেটা সামাজিক কারণে হতে পারে, এই অতিরিক্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন, এগুলো হচ্ছে প্রধান কারণ। আচ্ছা স্যার, যখন একজন রোগী হার্ট অ্যাটাক করবে বা কী কী লক্ষণ বা উপসর্গ দেখে আসলে সে নিশ্চিত হতে পারে? হ্যাঁ, রাইট। উপসর্গ যেটা হয়, সবচেয়ে প্রধান উপসর্গ যেটা, সেটা হচ্ছে বুকের মাঝখানে ব্যথা, প্রচণ্ড ব্যথা, চাপা ব্যথা, মনে হবে একটা পাথর দিয়ে আছে বুকের উপরে। এবং এইটাকে বললে কি আমরা সেন্ট্রাল চেস্ট পেন, বুকের মাঝখানে ব্যথা। এই ব্যথার একটা বিশিষ্ট ধরন আছে, সেটা হচ্ছে এই ব্যথাটা বিভিন্ন দিকে ছড়ায়, যেমন হাতের দিকে, বিশেষ করে বাম হাতের দিকে, ভিতরের আঙুলগুলোর দিকে, কখনো কখনো গলায়, কখনো চোয়ালে, কখনো পিঠে, কখনো পেটের উপরের অংশে এটা ছড়াতে পারে। আচ্ছা। এবং সেই সাথে কারো কারো বমি বমি ভাব বা বমিও হয়ে যেতে পারে। এই জন্যে এটাকে সাধারণত গ্যাস্ট্রিকের প্রবলেমের সাথে রোগীরা কনফিউজ করে থাকে। তাছাড়া প্রচণ্ড ঘাম, শরীর দুর্বল লাগা, অস্থিরতা, মাথা ঘোরানো, বুক ধরপর, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রোগী আসলে দেখা দিয়ে থাকে। স্যার, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আনোয়ার বলছি চাঁদপুর থেকে। জি, আমার বয়স 38। জি, গত 5 বছর যাবত আমি হাই প্রেসারে ভুগছি এবং ফিক্সোকার্ড 50 খাচ্ছি। 4 বছর খাওয়ার পর দেখি প্রেশার আর কমতেছে না, পরে ডাক্তার কাছে গেলাম, যাওয়ার পরে বাইজোরান 1040 দিয়েছে, ওটা খাচ্ছি।
কিন্তু এখন বর্তমানে প্রেশার হলো 90/40, কখনো 150 থাকে। কোলেস্টেরল ঠিক আছে, ডায়াবেটিস আছে, ইসিজি ঠিক আছে। এখন হার্ট অ্যাটাক এড়াতে আমি কি করব, অথবা কি ধরনের লাইফস্টাইল হলে আমাকে চলতে হবে, অথবা কি কি লক্ষণ দেখা দিলে আমি ডাক্তারের শরণাপন্ন হব? জি, দর্শক সাথে থাকুন, স্যার উত্তর দিচ্ছেন। আপনার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে, সেটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আপনাকে প্রথমত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার একটা ট্যাবলেটের নিয়ন্ত্রণ থাকবে এমন কোনো কথা নাই, প্রয়োজন হলে নিয়ন্ত্রণ করার জন্য আরও অনেক ওষুধ আছে যেগুলিকে আপনার যোগ করতে হবে। এবং দ্বিতীয় ব্যাপার হলো, যেহেতু উচ্চ রক্তচাপ আছে, এটা হার্টের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, আপনাকে খুব খাদ্যের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, যেটাকে বলি আমরা ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন। আপনাকে কিছুক্ষণ আগে যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলোকে আপনি এড়িয়ে চলতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন আশা করি। লাইফ প্রেসক্রিপশনের আজকের পর্বে আমরা কথা বলছিলাম হার্ট অ্যাটাক নিয়ে। স্যার, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। ভাই, চাপাই থেকে বলছিলাম। ডাক্তার সাহেবকে বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে সালাম নেবেন। এই হয়েছে কি, ঘাড় ব্যথা করছে মাঝে মধ্যে, তারপরে মনে করেন যে হাত চিনচিন করছে, ঘাড় ধরে থাকছে মনে করেন, বুঝতে পেরেছেন তো? এইটা বুঝতে পারছি না, মাঝে মধ্যে বুকেও ব্যথা করছে, এটা কি হার্ট অ্যাটাকের সমস্যা কিনা আমি বুঝতে পারছি না, তারপর কি করবো? এটা দর্শক, আপনার বয়স কত? বয়স আছে 40-এর কাছাকাছি হয়ে গেছে গো। রক্তচাপ এবং ডায়াবেটিস আপনার আছে কিনা? ডায়াবেটিস টাইপেটিস কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার উত্তর দিচ্ছি। আপনার যে হাতে শুধু ঝিনঝিন করা ব্যথাটা, ঘাড়ে ব্যথাটা, এটা কিন্তু হার্টের রোগ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ যদি আপনার হাঁটলে বুকে ব্যথা হয়, বুকে চাপ হয়, সেটা হচ্ছে, এবং হাতের দিকে যদি সেটা ছড়ায়, সেটা হলো আপনার হার্টের রোগের লক্ষণ। এছাড়াও বুকে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে, তার একটা কারণ হলো ঘাড়ের হাড্ডির ক্ষয় গিয়ে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যদি হয়, স্পেসটা সরু হয়ে গিয়ে নার্ভের উপরে কোনো প্রেশার পড়লে সেটা যদি বিভিন্ন দিকে ছড়ায়, হাতের দিকে আসতে পারে, বুকে আসতে পারে, বিশ্রামে ব্যথা থাকে, ঘাড় নড়াচড়া করলে ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয় না, সেটা কিন্তু হার্টের রোগ না। আচ্ছা আচ্ছা, স্যার উনি যেরকমটা বলছিলেন যে ওনার বয়স 40-এর থেকে কম বা কাছাকাছি, অনেক কম বয়সী রোগীদের মধ্যে কিন্তু এখন হার্ট অ্যাটাকের একটা টেন্ডেন্সি দেখা যায়, এবং আপনি কিছুক্ষণ আগে যেরকমটা বলছিলেন যে গ্যাস্ট্রিকের সাথে আসলে হার্টের রোগ, যেটা হার্ট অ্যাটাক যেটা, সেটাকে অনেকে গুলিয়ে ফেলে সেই ব্যথাটার সাথে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আজকাল কিন্তু দেখা যায়, আগে কিন্তু বেশি বয়সে হার্ট অ্যাটাক হতো, ইদানিং দেখা যাচ্ছে যে 40 বয়সের কম বয়সের রোগীদেরও কিন্তু হার্টের সমস্যা হয়। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের ব্যাপারটা, আমাদের জীবন প্রণালী। আমরা সাধারণত বসে কাজ করি, হাঁটাহাঁটি করি না। প্রযুক্তির একটা বিষয় আছে, মোবাইল ফোন খুব বেশি ব্যবহার করা, না হেঁটে খাওয়া, দোকান ফাস্ট ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, প্রক্রিয়াজাত খাদ্য খাওয়া, এগুলো কিন্তু হার্টের সমস্যা তৈরি করে। অতএব কম বয়সের যারা হার্টের সমস্যা হয় তাদেরকে সবসময় এই রিস্ক ফ্যাক্টরগুলোকে এড়িয়ে চলতে হবে। শরীরের ওজন কমাতে হবে, নিয়মিত হাঁটতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলতে হবে, ধূমপান অ্যাভয়েড করতে হবে, এবং শরীরের ওজন কমাতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করা যায় তারা ভালো থাকবে। মোট কথা, লাইফস্টাইল মডিফিকেশনও এর সাথে ডায়েটারি মডিফিকেশন, দুইটা বিষয়ের গুরুত্ব দিতে হবে। আচ্ছা স্যার, আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কিছু জানার ছিল আসলে আপনার কাছ থেকে। তারপরে ছোট্ট করে একটু জানতে চাইবো যে মানুষের যখন হঠাৎ করে বুকে ব্যথা হয়, সিভিয়ার পেইন হয়, তখন সে কি করবে যদি হসপিটাল যদি কাছাকাছি না থাকে, ইনস্ট্যান্ট আসলে কি করা উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, কারণ বুকে ব্যথা যদি তীব্র ব্যথা হয়, সবসময় কিন্তু বুকে ব্যথা হার্টের ব্যথা নাও হতে পারে, আমি বলেছি, যদি এই ব্যথার ধরন হার্ট অ্যাটাকের ব্যথার মতো হয়, যেটা আমি আগে বলেছি, তীব্র ব্যথা, চাপা ব্যথা, সেটা হাতের দিকে, গলার দিকে, চোয়ালের দিকে, পেটের দিকে ছড়ায়, এবং শরীরে ঘাম, বুক ধরপর, শ্বাসকষ্ট এগুলো থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ কোনো ভালো হাসপাতালে চলে যেতে হবে, যেখানে
হৃদরোগ বিভাগ আছে এবং সিসিউ করোনারি কেয়ার ইউনিট আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হলো যে সঙ্গে সঙ্গে যদি বাসাতে কোনো অ্যাসপিরিন ট্যাবলেট থাকে, 300 মিলিগ্রাম ট্যাবলেট আমাদের দেশে যে ট্যাবলেট পাওয়া যায় 75 মিলিগ্রাম, তার 4টি ট্যাবলেট চিবিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে হার্ট অ্যাটাকের মানে তীব্রতা কমে যাবে এবং মৃত্যুর ঝুঁকি কমে যাবে। তারপরে হাসপাতালে গিয়ে সেখানে ইসিজি, রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি করে পরবর্তী চিকিৎসা তাকে নিতে হবে এবং পরবর্তীতে অ্যানজিওগ্রামও করতে হয়, যার দ্বারা আমরা নাকি হার্টের কোনো ব্লক আছে কিনা, কত পার্সেন্ট এবং কোথায় কোথায় ব্লক আমরা নিরূপণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার ছিল, সময়ের স্বল্পতার জন্য হয়নি, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়ে জানার। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে হার্ট অ্যাটাক সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর হয়তো আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমি অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। স্পন্সর্ড বাই টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব।